আজকে সকালবেলা 9টা সাড়ে 9টার সময় ভদ্রলোক বাড়ি থেকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, যে ডাক্তার দেখে এসে দেখছেন ওনার পুরো দরজা ফরজা সব ভাঙা, ইয়ে করা, মানে তালা ফালা ভেঙে ওনার আলমারিটা ভেঙে আর সোনার। যার বাড়িতে হয়েছে তার নাম কি? মানবেন্দ্র মুখার্জি। যখন এসে বাড়িতে এসে ঢুকেছেন তখন উনি দেখেছেন যে তখন ভাঙা পড়ে, এর আগে অন্তত 8টা বাড়িতে হয়েছে এরকম 2 বছরের মধ্যে, আর সব ওই দিনের বেলা হচ্ছে। ধরুন বৌমা বেরিয়ে ছিল ঘন্টাখানেক ঘন্টা দেড়েকের জন্য একটু বাইরে, এসে যখন দেখছে তখন দেখছে দরজাটা ভাঙা, এদিকে আলমারিটা ভাঙা, যে সমস্ত অর্নামেন্ট যেগুলো ছিল আর ক্যাশ যা টাকা ছিল সেই নিয়ে চলে গেছে। কিন্তু আশপাশে আমার ল্যাপটপ রাখা ছিল, আমার ট্যাব রাখা ছিল, মোবাইল রাখা ছিল, কোনো কিছুতেই হাত দেয়নি, সেসব নিয়ে চলে গেছে আর কি। পুরোপুরি এস্টিমেট করা সম্ভব নয় এই মুহূর্তে বসে, তবে সন্দেহ তো অনেক লোককেই করছি, কিন্তু এরকম করে তো কাউকে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে এই জিনিসটা পর্যন্ত দিনে দুপুরে যখন গ্রামে হচ্ছে তখন শেষ পর্যন্ত যাওয়া উচিত বলে আমার মনে হয়। আমার যতটুকু সাধ্য আমাদের আমার ততটুকু যাবো ওই জিনিসটা নিয়ে। কিছু কোনো অন্য কোনো জিনিসপত্র নেয়নি, আমার আরও অনেক জিনিসপত্র ছিল এখানে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, শুরু করে কোনো জিনিসপত্র নেয়নি আমি, আর কোনো কিছু জিনিসপত্রে হাত লাগ